আমাদের বহু মুরব্বী এলেম কালাম সাধারণত কিতাবপত্র বহু বেশি মোতালা করেননি, কিন্তু কথাবার্তা বলতেন গেলে তো সবাই হতভম্ব হইয়া যায়। কিন্তু ঘটনা কী লাগে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি এখন কি হইতেছে? পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি তো বলতেন যে আব আভি মুজ পর ইয়ে বাত আল্লাহ তাআলা নে এলাম ফরমায়া। হযরত এটা বহুত বার বলতেন যে আভি মুজ পর ইয়ে বাত হ্যাঁ আল্লাহ তাআলা নে এলাম ফরমায়া, কি এখন আমার দিলের মধ্যে আল্লাহ পাকে কথাটি ডাইছেন, এই কথা বলতেছেন মাহফিলের মধ্যে অনর্গল কথাবার্তা বলতেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ এর বয়ান, লম্বা লম্বা বয়ান, বহুত এলমি। কিসের আমরা বয়ান করি? আমরা তো আসলে একদিকে ছুটতে পারলে কারো উপরে চড়াও করতে পারলে আমরা মনে করি যে আমরাই ভালো, আমরা আমার আমার কি কাবিলতি। কারো উপরে যদি চড়াও করতে পারি, কারো যদি ইজ্জত নিয়ে টানাটানি করতে পারি, কারো চাদর নিয়ে যদি টানাটানি হয় টানাহেস্তা হয়, তা আমি মনে করি যে আমার মকাম বাড়তেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহুম্মা ফাজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মিন বালাঈ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হরেক রকমের আফাত বলি, এগুলো দুনিয়ার যত আফাত বলি আছে সবগুলোর চাইতে এই রুহানি আফাত আর বলি সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক। এটা ভয়াবহ পরিণাম ডেকে আনে, আল্লাহ হেফাজত কর। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ বয়ান করতেন, তো একজনে বলছে হযরত এসা মালুম হতা হ্যায় আপনি বহুত কুতুব মোতালা ফরমায়, আমি তো এমন অনুভব হয় যে বহুত কিতাব মোতালা করছেন। কুতুব কিতাবের কি বহু বচন কয়, নেই নেই মাইনে কাহা কিতাব মোতালা কিয়া, মাইনে কুছ কুতুব মোতালা কিয়া, কিছু কুতুব কয় না কুতুব আক্তাব কথা পর্যন্ত কিছু আল্লাহওয়ালারে আমি মোতালা করছি, ওনাদেরকে আমি দেখছি, কয় আমার কাছে আর কিচ্ছু নেই। ওই নেসবতের কথা বলছিলাম আমি, কিসের কথা? নেসবতের কথা। নেসবত বড় জিনিস, নেসবত আছে আলহামদুলিল্লাহ জিন্দেগির মধ্যে ইমানি আমলি স্তরে আলহামদুলিল্লাহ কি আছে, বাতাসের মধ্যে যেরকম নাকি বলছিলাম কি থাকে অক্সিজেন, নেসবত আছে তো ইমানি আমলি রুহানি আলহামদুলিল্লাহ অক্সিজেন বাকি আছে।